বৃষ্টি ও উজানের ঢলে গেল দুদিনে তিস্তার পানি বেড়েছে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বারবার বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন নাজমুল ইসলাম নিষাদ সরাসরি যাচ্ছি তার কাছে মধ্যরাত থেকে তিস্তার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেটি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার দুই সেন্টিমিটার এবং রংপুরের যে কাউনিয়া পয়েন্ট সেখানে প্রবাহিত হচ্ছে উপর দিয়ে এর ফলে আমরা দেখছি যে তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল বিশেষ করে নীলফামারি রংপুর এবং লালমনিরহাট বসতবাড়িতে পানি ঢুকেছে প্লাবিত হয়েছে একরের পর একর ফসলি জমি এবং আপনাকে যে দৃশ্যটি দেখাচ্ছে এটি রংপুরের গঙ্গাজর উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের নিকোটালী গ্রাম এবং এই গ্রামের বলা যায় প্রায় দেড় শতাধিক পরিবার তাদের যে বসত বাড়ি সেটিতে পানি ঢুকেছে এবং শুধুমাত্র থাকার জায়গায় নয় রান্না সহ নানা ধরনের দুর্ভোগে কিন্তু পড়েছেন আশপাশের উঁচু জায়গায় তারা ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি এই সময়টাতে চরাঞ্চলে প্রচুর পরিমাণে রোপা আমন আবাদ হয়ে থাকে এবং গেল দুই দিন থেকে সেই রোপা আমন কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং একই সাথে যারা আগাম সবজি করেছেন সেই সবজিও কিন্তু এখন পানির নিচে রয়েছে এবং স্থানীয় কৃষকরা যেটি বলছেন আর দু থেকে তিন দিন এই এসব ফসল যদি পানির নিচে থাকে তাহলে কিন্তু সেটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে যারা তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে বসবাস করেন তারা কিন্তু বছরে বলা যায় পাঁচ দ বা বন্যার শিকার হন এবং ছমাস তারা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করতে পারেন এবং সেই সময়টাতে তারা যে বন্যার যে ক্ষতি সেটা কিন্তু পুষিয়ে নেবার চেষ্টা করেন এবং এবার যে বলা যায় যে এটি কিন্তু অসময়ের বন্যা এই সময়টাতে কিন্তু বন্যা গতবার হয়নি এর আগে এর দফায় যে বন্যা সেই দফাতেও কিন্তু এখানকার চরাঞ্চলের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে কৃষকরা যেটা বলছেন যে পানি কিন্তু এখনো বাড়ছে এবং আপনি যে দৃশ্যটি দেখছেন এই যে গ্রাম এই গ্রাম এবং একই সাথে এই ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার এখন পানি বন্দী হয়ে রয়েছে এবং যাদের একটু সুযোগ রয়েছে তারা কিন্তু উঁচু জায়গায় তারা আশ্রয় নিচ্ছেন তবে স্থানীয় বাজারের একটি অভিযোগ রয়েছে যে দীর্ঘ সময় তিস্তা পরিচর্যা না করা একই সাথে আসলে ভাঙ্গন প্লাবনের কারণে প্রতি বছরে এক লক্ষ কোটি টাকার যে ক্ষতি হচ্ছে সেটি শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটি যদি নেওয়া যায় তবেই তিস্তা পারে যে লাখো কোটি মানুষের যে ক্ষতি সেটি আসলে পুষে নেওয়া সম্ভব এবং তারা বলছেন যে তিস্তা পরিচর্যায় এখনই উদ্যোগ নেওয়া জরুরি সবকিছু মিলিয়ে বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে তিস্তার পানি বিপৎসবের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দেখছি ধীরে ধীরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকছে সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচর উপজেলা থেকে বন্যার খবরাখবর সরাসরি যুক্ত ছিলাম রংপুরে